ভুলবশত গাড়ির দরজা বন্ধ না করেই চলে গিয়েছিলেন কেউ একজন। তা নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া, অতঃপর তালাক। সম্প্রতি এমন একটি হাস্যকর তালাকের ঘটনাই ঘটেছে সৌদি আরবে। খবরে প্রকাশ, ওই দম্পতি তাদের ছেলেকে নিয়ে পিকনিকে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর স্ত্রী তার ছেলেকে কোলে নিয়ে বাড়িতে ঢোকেন। এ সময় স্বামী তার স্ত্রীকে গাড়ির দরজা বন্ধ করতে বলেন। জবাবে স্ত্রী তাকে বলেন, যেহেতু তিনি গাড়ির কাছে তাই তারই উচিত দরজা বন্ধ করা। এই মন্তব্যে স্বামী অপমানিত বোধ করেন। তিনি বাকরুদ্ধ হয়ে বলেন, সে যদি গাড়ির দরজা বন্ধ না করে তবে তাকে বাড়িতে ঢুকতে দেয়া হবে না। স্ত্রী তাকে মর্যাদাহানিকর মনে করেন। তিনি বাড়িতে প্রবেশ করে তার ভাইকে বলেন তাদের পারিবারিক বাড়িতে নিয়ে যেতে। এরপর পারিবারিকভাবে এই দম্পতির বিরোধ মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই স্ত্রীর মন নরম হয়নি। স্ত্রী বারবার বলতে থাকেন, সে আমাকে সামান্য বিষয় নিয়ে তালাক দিতে চেয়েছে, তার মানে সে আমাদের বিয়েটাকে গুরুত্বপূর্ণ মনে করে না, আমার সাথে থাকার মতো সে যোগ্য নয়। উল্লেখ্য, পৃথিবীতে তালাকের তালিকায় সৌদি আরব বেশ উপরের দিকেই আছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।